যে বর্তমান তিওয়াজারির যেটা অবস্থার আছে বেসিক্যালি মই যুব প্রজন্মর কথা কই আছো যে আপনি এটা মেসেজ যাতে যুব প্রজন্মক দিও যে নবদুখক যদি আন্দোলন যেটো ধারা যেটো গতিত আন্দোলন হয়েছিল তিওয়া জাতি হত্যার কারণে সেই ধারাটো যেন করবার থমকি রয়েছে আগর যেটো আসিলে এটুকু আজিকালি দেখা পাওয়া না যায় যার কারণে আমি একগুট হয়ে একগুট হলে আমি সরকারক দাবি জানাব পারো অশিক্ষিত সকলে যদি আহে এই সংগ্রাম মজিয়ালয় তেতিয়াহলে কি হয় যিসকল উচ্চ বর্ণ যিসকল লোক আছে সেইসকলে বিভিন্ন প্রলোভন দি পেলাই বিপথে পরিচালনা করবে আমার নগাঁও ডিস্ট্রিক্টর সাধারণ সম্পাদক বিমান দা বিমান দা সেবা আপনি তিওয়া জাতিক অ্যাওয়ারনেস দিবর কারণে বহুত আপনি মানে গরম গরম মেসেজ আপনি টুইট করে থাকে আপনি ফেসবুকত এটা মেসেজ আপনারপরা আজি তিওয়া জাতির ভাবে যাব লাগিব যে বর্তমান তিওয়া জাতির যে অবস্থা আছে বেসিক্যালি মই যুব প্রজন্মর কথা কই আছো যে আপনি এটা মেসেজ যাতে যুব প্রজন্মক দিয়ক যে আজি তিওয়া জাতির অবস্থা কি হয়ে আছে আর আগন্তুক দিনত কেনেকা ইনিশিয়েটিভ ললে ভাল হব ঠিকে মই 2007 চনের পর তিওয়া সদরের ছাত্র সন্থাৰ জড়িত আমি তৃণমূল পর্যায়ের আহি আজি কেন্দ্রীয় সমিতির বিষয়বাব লৈছোহি কিন্তু এই সুদীর্ঘ কালচোৱাত এটা কথা অনুভব করছো আজি নবদুখক যদি আন্দোলন যেটো ধারা যেটো গতিত আন্দোলন হয়েছিল তিওয়া জাতি হত্যার কারণে সেই ধারাটো যেন করবার থমকি রয়েছে প্রথম কথা আজি যেটো আমি বাইক রেলি করছো কামরূপ জেলার আজি আমি কঠিয়াতলৈ আহি আজি উপস্থিত হয়েছোহি এই সুদীর্ঘ এই যে আমার বাটচৰা আমি যে কামরূপা জাগীর হয়ে পেলে মরিগাঁও হয়ে পেলে আমি যে আজি কঠিয়াতলৈ আহিছো এই বাটচৰাত আমি এটা কথা উপলব্ধি করছো আমার তিওয়া মানুষখিনির মাজত জাতীয় যদি চেতনার অভাব ঘটিছে আগর যেটো আসিলে এইটুক আজিকালি দেখা পাওয়া না যায় যার কারণে আমি একগুট হয়ে একগুট হয়ে পেলে আমি সরকারক দাবি জানাব পারা নাই সরকারক আমি ভাবুকি দিব পারা নাই যে আমার প্রাপ্যখিনি আমাক লাগে আমার মাজত বহুটা বিভক্ত সংগঠন আছে আজি রাজনৈতিক দল হিসাবেও আমার মাজত ভাগ বটোৱা হয়েছে আমার তিওয়া ছাত্র সন্থাতে আমার বিভিন্ন রাতির ভিতরে সংগঠনবিল সৃষ্টি হয়েছে যার দ্বারা সরকারে এই সুবিধাসমূহ আমাক মানে আদোলনবিল আমার নিজের তাতে প্রকাশ পাইছে যার কারণে আমার প্রাপ্যখিনি আমি পাবলার সক্ষম হওয়া নাই এটা প্রথম কথা দ্বিতীয় কথা আজি নিজে যেহেতু আজি কেন্দ্রীয় কমিটিত আহি দায়িত্বভার লৈছো আমি ইচ্ছা করিম আর চেষ্টা করছো আগন্তুক দিনত যাতে যিখিনি নতুন প্রজন্ম শিক্ষিত নতুন প্রজন্ম আহি পেলাই আমার জাতীয় যেটো সংগ্রাম এই সংগ্রামত জড়িত হব লাগিব আজি অশিক্ষিত সকলে যদি আহে এই সংগ্রামের মজিয়ালয় তেতিয়াহলে কি হয় যিসকল উচ্চ বর্ণ যিসকল লোক আছে সকলে বিভিন্ন প্রলোভন দি পেলায় বিপথে পরিচালনা করবে পারে যদি আমার লড়াখিনি শিক্ষিত হয় শিক্ষিত হয়ে পেলায় যদি গোটেই বস্তুটি বুঝি লয় জানি বুঝি যদি সংগ্রাম অব্যাহত রাখে এদিন নহয় এদিন আমি আমার প্রাপ্য পাবলে আমি সক্ষম নিশ্চয় হম সো এ আছিল বিমান দাস তেখেতে খুব ধুনিয়া কথা কলে তিওয়া জাতিটো তিওয়া যুব প্রজন্মক লৈ কেনে মই আকৌ কৈ আছো মই আকৌ কৈ থাকিম আপোনালোকে মোৰ ভিডিও পাই থাকিব যে বর্তমান তিওয়া জাতিৰ অৱস্থা একেবাৰে বেয়া কারণ আপনাদের জানে এটা এনে সময় এনেকা আসলে যে তিওয়া জাতি সংগ্রাম করবলে কেতিয়া ভয় করা নাছিলে আজি দিনত যদি আপনাদের চাবলে যাই সংগ্রাম তেনেদরে আমি দেখিলে পোৱা নাই বেলেগ শক্তি যে এই তিওয়া জাতিটুক ভাগ বিতরণ করবলে চেষ্টা করে আছে আমার তেনেকা অনুভব হয় রাতে রাতে এটা অনুষ্ঠান এটা গঢ়ি তোলে তেনেকা যাতে নহয় আর যিসকলে তেনেকা অনুষ্ঠান গঢ়িবলে চেষ্টা করে আছে বা যে নেগেটিভিটি ফেলাবলে চেষ্টা করে আছে মানে অনুগ্রহ করে মানে অনুরোধ করছো যাতে জাতিটুক লোকনে আপনাদের কেউ রাজনীতি নকরব আপনাদের জানে মই কম্পেয়ার করব না যাও ডর ডর জনগোষ্ঠী জনজাতি আছে নিজের জাতিটুক লোক ইমান ভাল পায় রাজনৈতিক দলত থাকিও নিজের জাতিটোর বিপদত দৌড়ি অহা আমি দেখবলে পাও আমার তিওয়া জাতি সকল মানে তেনেকা নিদ নেতা সকলে কেউ জাতিটোর বিপদ সময় মাত দিয়াটো মই নেদেখিলো বা মই নেদেখো আমার কৃষ্টি সংস্কৃতি অসমত আমি তুলনা করব নোৱাৰো অসীম হয় আমার এই সাংস্কৃতিক কিন্তু আজি তিওয়া জাতি এনেকা একটা পরিবেশত এনেকা একটা অবস্থা আজি তিওয়া জাতির হয়ে আছে গতি মই অনুরোধ করছো মোৰ
সকলো জিওকার ভিউয়ার চাই আছে এট লিস্ট আপনাদের ভিডিওটো অন্তত এটা শেয়ার করে দিব যাতে সেই বিষয়টো সমগ্র তিওয়া জাতির ঘরে ঘরে বিয়পি পড়ে আর আমি জানিব লাগিব তিওয়া ভাষা শিক্ষক কিহরভাবে আমাক লাগিব কিহরভাবে এসকাডা আইনটো বাতিলর কথা কয়ে আছে কিহরভাবে আমার শিখ সিদ্ধু লাগিব গোটে এই সমগ্র বিষয়টো আপনাদের যেটা বুঝি পাব তিওয়া জাতি যেটা বুঝি পাব তেতিয়া এটা কথা কোনেও রাজপথত আন্দোলন করা তো নিবিচারে